আজকে সিভি আর রিজিউমের মাঝখানে ডিফারেন্স এটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন করেছে সিভি কখন লিখবো আর রিজিউমি কখন লিখবো, যদিও এটা নিয়ে অনেক চ্যানেলে অনেক টাইপসের ভিডিও দেওয়া আছে এবং সেখানে ক্লিয়ার করা আছে। তো চলো আজকে আমরা শর্টকাটে দেখে নিবো যে সিভি কখন লিখবো আর রিজিউমি কখন লিখবো, ঠিক আছে? ফার্স্টে চলো আমরা জেনে নিই সিভি কখন ইউজ হয়। হায়ার স্টাডিসের জন্য ব্যবহৃত হয় সিভি, অর্থাৎ তুমি যখন অনার্স শেষ করে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবা তখন তোমাকে সিভি ইউজ করতে হবে। আর তুমি রেজিউমে কখন ইউজ করবা? যখন তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করবা হচ্ছে রেজিউমে। অর্থাৎ তুমি এডুকেশন পারপাস ইউজ করবা, অর্থাৎ যখন ইউনিভার্সিটির প্রফেসরের কাছে যাবে তখন সেটা হচ্ছে সিভি যাবে, এবং নিয়োগকর্তার কাছে জবের জন্য যেটা যাবে সেটা হচ্ছে রেজিউমে। দেখো, সিভি এর সাথে আমরা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে পাঠাই হচ্ছে এসওপি, এবং রিজিউমের ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে পাঠানো হয় হচ্ছে কাভার লেটার। এরপরও যদি তোমাদের হচ্ছে সিভি এবং রিজিউম নিয়ে কোনো কনফিউশন থাকে, দেখো আমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আমি ফরম্যাট এবং সিভি এবং রিজিউমের ফরম্যাটগুলো ইউজ করেছি। তোমরা দেখতে পারো যে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়, ঠিক আছে, এবং কোন পারপাসে কোনটা ইউজ হয় এবং সেগুলোতে কি কি ইনফরমেশন ইনক্লুড থাকে। আর সিভি এবং রিজিউমের মধ্যে পার্থক্যটা কি তোমরা সবই দেখতে পাচ্ছ, তোমাদের যাদের প্রয়োজন তারা একটু পজ করে ফরম্যাটটা পড়ে নিবা, ঠিক আছে? আর আপাতত তোমাদের এইটুকু মনে রাখলেই চলছে যে সিভি হচ্ছে এডুকেশন পারপাস ইউজ হয় এবং হচ্ছে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে ইউজ হয় রেজিউমে, ঠিক আছে? আর সিভি এর সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে পাঠাতে হয় এসওপি এবং রেজিউমের সাথে কভার লেটার। অনেকেই জিজ্ঞাসা করেছিলে সিভি কখন লিখবো আর রেজিউমে কখন লিখবো, আশা করছি অ্যান্সারটা পেয়ে গেছো।